ছাঁটাই করা কিছু কর্মীদের ফের কর্মস্থলে আসার আহ্বান জানিয়েছে টুইটার। চাকরি হারানোর পর আবারও কাজে যোগদানের সুযোগ পেয়ে টুইট করেন প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মী। সেখান থেকেই সামনে আসে বিষয়টি, এমন খবর দিয়েছে এনডিটিভি। টুইটার কর্তৃপক্ষ বলছে ভুলবশত তাদের কাছে ছাঁটাইয়ের মেইল পাঠানো হয়েছিল, এমনকি যাদের ফিরে আসতে বলা হচ্ছে তাদের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন যাদের কর্মদক্ষতা ভালোভাবে যাচাই করা হয়নি। টুইটারের নতুন কর্মপদ্ধতির পক্ষে তারা উপযোগী কিনা তা যাচাই না করেই বাদ দেওয়া হয়েছিল, তাই পুনরায় তাদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।